নমস্কার, স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেলে আমি সৌদি তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে, কিছুদিন ধরে এই কমেন্টে আমাকে আমার অনেক বন্ধুরা তারা জিজ্ঞাসা করছে যে তাদের জবা ফুল গাছের পাতা নাকি হলুদ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন কারণে পাতা ঝরে যাচ্ছে। তো সেটা কি করে আমরা সমাধান করব এবং সেটা কেন হচ্ছে সেই নিয়ে আজকে ডিটেলে ভিডিও, এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কীভাবে তোমরা পাতা ঝরা রোধ করতে পারো জবা গাছের, এর পাশাপাশি তোমরা কেন এটা হয়, মানে বিভিন্ন কারণে হয়ে থাকে, তো সব নিয়ে তোমাদের ডিটেলে দেখাবো। তো আসো ভিডিওটা শুরু করে। তোমরা দেখো এখানে যে গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জবা গাছ। হ্যাঁ, এই জবা গাছেরই পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন সে বিষয়ে তো আজকে ভিডিওটা। তো দেখো এই যে পাতাটা এরকম, আরও আমার একজন বন্ধু সেও কমেন্ট করেছিল যে তারও পাতায় নাকি এরকম সমস্যা হয়েছে। তো সেই কারণে আমি আর দেরি করলাম না, আমি তাড়াতাড়ি ভিডিওটা করলাম। তো এটা কি কারণে হলো এমন, এটা তোমাদের আগেই দেখানো উচিত ছিল, আমি অনেক লেট করে ফেলেছি, সেই জন্য তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা এটা মূলত মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য, হ্যাঁ, অনুখাদ্যর অভাবে হয়ে থাকে। এবার মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে বিভিন্ন খাবার থাকে, যেমন আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, তারপরে এইগুলো মূলত থাকে। এবার তোমার আয়রনের অভাবে এরকম হতে পারে, আবার সালফারের অভাবে হতে পারে, আবার নাইট্রোজেনের অভাবে হতে পারে, আবার ফসফরাসের অভাবে হতে পারে। অর্থাৎ এটা মাইক্রোনিউট্রিয়েন্টসের এই অনুখাদ, এই যেগুলো খুব সামান্য পরিমাণে গাছে লাগে এইগুলোর অভাবেই মূলত হয়ে থাকে। তো এবার তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কি করব। হ্যাঁ, আমি সমস্ত কিছু বলছি, যেটা বলার সেটা হচ্ছে এই যদি হয়ে থাকে তাহলে তোমাদের যেটা করতে হবে, আলাদা আলাদা করে মাইক্রোনিউট্রিয়েন্টসের ওরকম সালফার, আয়রন ওগুলো তোমরা কিনতে পারবে না এবং ওগুলো কোথাও বিক্রিও হয় না, আলাদা আলাদাভাবে হয়তো, কিন্তু নিলেও অনেক বেশি পরিমাণে নিতে হবে, সেটা তোমাদের অল্প কিছু গাছের জন্য অনেক বেশি নষ্ট হবে। তো সেই কারণে আমি বলবো তোমাদের এটা করার জন্য যেটা করবে, এটা হচ্ছে বাজার থেকে, বাজারে যে সারের দোকান বা নার্সারিতে তোমরা যেখান থেকে সার কিনে থাকো, সেখানে বিভিন্ন রকমের অনুখাদ্য পাওয়া যায় প্যাকেটিং আকারে। সেই প্যাকেটের যে অনুখাদ্য সেটা অনেকটা দানাদার আকারের হয়ে থাকে, ছোট ছোট কালো রঙের দানা, বিভিন্ন কালারের হতে পারে, আমি যেটা কিনেছি সেটা কালো কালারের। সো সেই অনুখাদ্যটা তোমরা গাছে প্রয়োগ করবে। কতটা দেবে, এই যে গাছটা দেখছো এটা একটা, নিচে তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওই প্লাস্টিকের যে ড্রামটা, এটা একটা 10 ইঞ্চি সাইজের প্লাস্টিকের একটা জলের কোটো তার মধ্যে লাগানো। তো এই গাছটা হচ্ছে একটা মানে ডবল ভ্যারাইটির জবা। আর এই গাছে এটা হয়েছে, দেখো আমি এখানে কিন্তু অনুখাদ্য প্রয়োগ করেছিলাম, এবং অনুখাদ্য প্রয়োগ করার পরে তোমাদের একটু উপরের দিকে দেখায়, এই এখানে দেখো এই গাছটারই কিন্তু উপরের অংশের পাতা দেখেছো, পাতাটা পুরো সবুজ। অর্থাৎ আমি এই মানে এখানে যখন পাতা ছাড়ছিল ঠিক সেই স্টেজে আমি ওখানে অনুখাদ্যটা প্রয়োগ করি, তারপরেই অনুখাদ্য প্রয়োগ করার মোটামুটি 10-15 দিনের মধ্যেই দেখো যে নতুন পাতা ছেড়ছে, পুরো সবুজ হয়েছে পাতাটা, সেই পাতায় কিন্তু এরকম হলুদ স্পট নেই। এটা মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্যের অভাবেই মূলত হয়ে থাকে। তো সেই কারণে তোমাদের বলছি, তোমরা বাজার থেকে যে কোনো সারের দোকান বা যে কোনো নার্সারি থেকে বলবে যে আমাদের মাটিতে মেশানোর অনুখাদ্য দিতে, অনুখাদ্য দিন। এই মাটিতে মেশানোর অনুখাদ্য যদি তোমরা কিনতে পারো, হ্যাঁ, এই মাটিতে মেশানোর যে অনুখাদ্য, এই মাটিতে মেশানোর অনুখাদ্য তোমরা প্রত্যেকটা গাছে মোটামুটিভাবে বেশি প্রয়োজন নেই, হাফ চামচ করে দিয়ে দেবে। 10 ইঞ্চি টবে হাফ চামচ, বড় টবে যদি 12 ইঞ্চি 14 ইঞ্চি সেখানে 1 চামচ দিয়ে দেবে, ব্যাস। তোমরা প্রতিটা গাছে 1 চামচ বা 1.5 চামচ করে দিতে পারো, বড়ো যেহেতু যদি 18 ইঞ্চি টব হয় তাহলে 1.5 চামচ বলবো, 12 ইঞ্চি 14 ইঞ্চি সাইজের ক্ষেত্রে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা 1 চামচ দিতে পারো, ছোটো 8 ইঞ্চি 6 ইঞ্চির ক্ষেত্রে হাফ চামচ বা তার থেকে একটু কম পরিমাণ দিলেই হবে। তো এই অনুখাদ্যটা দিলেই পাতাটা হলুদ হওয়ার সমস্যাটা কিছুটা মিটবে, মানে পুরোপুরি কমে যাবে এটা আমি বলতে পারছি না, কারণ এটা আরও আর একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে এবার তোমাদের যেটা আসি সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মূলত দুটো কারণে হয়, একটা হচ্ছে গাছে যদি ফাঙ্গাস লাগে বা ছত্রাকের আক্রমণ হয় সেই কারণে হতে পারে, এছাড়া যদি তোমাদের এই যে গাছগুলোতে তোমরা বেশি জল দিয়ে থাকো তাহলেও পাতা হলুদ হতে পারে, কম জল দিলেও পাতা হলুদ হতে পারে। তো সেই কারণে আমি বলবো গাছে জল দেওয়া, যে কোনো গাছ, সেটা জবা হোক, গোলাপ হোক বা কোনো ফল গাছ,
জলটা সবসময় বুঝে দেবে মাটি যেন, এই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল, এখন বেশি পরিমাণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বৃষ্টি হলে জল দেবেই না। যদি বড় গাছ হয় মাটি দেখো শুকিয়ে যাচ্ছে তখন জল দেবে, মাটি উপরের অংশে ভেজা থাকলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর জল কম দিলে হয়তো দেখা যাচ্ছে তোমরা জল দাও না, দুদিন তিন দিন জল দাও না, বা একদিন জল দাও না, বা জল দিতে ভুলে গেছো, বা কোনো কারণে যে কোনো কারণে মিস হয়ে গেছে জল দিতে, যেটা সেটা যে কোনো কারণে হতে পারে। কারণ সবসময় টাইমলি প্রপারলি কেয়ার করা সম্ভব হয় না, সেটা আমিও জানি তোমরাও জানো, হয়তো একটু জল দিতে বাই করতে দেরি হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, তো তখনও কিন্তু পাতা হলুদ হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে হতে পারে, এতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। পাতা যে পাতাগুলো হলুদ হয়ে যাবে সেগুলো গাছ থেকে ছিঁড়ে ফেলে দেবে, গাছে সবসময় জলটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, আর ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকটা মাসে একবার করে স্প্রে করে দেবে, মাসে একবার। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই 15 দিন বা 10 দিন অন্তর অন্তর দেবে, অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু দিতেই হবে। আর মাটিতে অনুখাদ্য দাও, আর মাসে যেমন তোমরা NPK দাও বা সর্ষের খোলের গুঁড়ো দাও, যাই দাও না কেন সেটা দেবে, ব্যাস দেখবে গাছের চেহারা খুব সুন্দর হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। এবং অবশ্যই ফুল হয়ে যাওয়ার পরে যখন ফুলটা ছিঁড়বে মাথাটা, মানে যে ফুলের যে জবা ফুলের যে নিচে একটা ডাল মতো থাকে, মানে সরু একটা কাঠি যেটার মাথায় ফুলটা হয়, ওই কড়ির যে ডালটা ওটা কিন্তু ভেঙে দেবে। তো এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।